বিজয় যেন এবিডি ভিলিয়ার্সের ভূমিকায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট ঘুরিয়ে ম্যাচে খুলনার ভাগ্যের চাকা ঘুরায়। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সিলেটের, মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত খুলনা টাইগার্সের। শুরুতেই সিলেটের উড়ন্ত সূচনা, এভিন লুইসের 12 রানে ফেরা। ব্যাটে ঝড় তুলছিলেন আফিফ হোসেন, হাওয়েলের বলে তিনি 24 রানে কাটা পড়লেন। মাহমুদুল হাসান জয় ছড়াতে পারেননি দুটি, মাত্র এক রানে সানজামুলের বলে তার ইনিংসের ইতি। ব্যাটিং বিপর্যয়ে বিজয় আগলে রেখেছেন এক প্রান্ত, 51 বলে তার ব্যাটে 50 এলো। টাইগারদের স্কোরবোর্ড হতে পারত নিতান্তই ছোট, কিন্তু হাবিবুর রহমান সোহান তা লম্বা করে ফেলল। ওর ব্যাটিং তাণ্ডবে খুলনা 153 রানের সংগ্রহ পেল। রানতারায় প্রথমে ধাক্কা খেল সিলেট, নাহিদুল তুলে নিল সামিত প্যাটেলের উইকেট। শান্ত এগুচ্ছিলেন দেখে শুনে, দেয়ালের ঘূর্ণিতে তিনি আটকালেন 18 রানে। দলের বিপদ বাড়িয়ে দেন জাকির হাসান, বিনা রানে তিনি প্যাভিলিয়নে পা বাড়ান। দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ মিঠুন, কিন্তু দেয়ালের বলে 24 রানে তিনি করলেন ভুল। এলোমেলো সিলেটের এক পাশ আগলে রাখেন হ্যারি টেক্টর, 43 বলে তার ব্যাটে 50-র ঝলক। 61 করতেই ছন্দ হারান টেক্টর, সুমন খানের বলে হলেন শিকার। টেক্টর আউট হলেও রায়ান বাল ছিলেন অদম্য, ওর ব্যাটিং তাণ্ডবে সিলেট তৃতীয় জয় তুলে নিল। টুর্নামেন্টে তারা টিকে রইল, খুলনা তৃতীয় হার দেখল। মাহমুদুল হাসান সজীব, 71।